আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল মাসুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে। আজকে কথা বলবো কম্পিউটার সায়েন্সে মেয়ে অথবা আপুরা কিভাবে ভালো করবেন। অনেক আপুদের গার্ডিয়ান আমাকে পার্সোনালি এসএমএস করেছে এবং কমেন্টে বিভিন্ন ধরনের ভিডিওতে কমেন্ট করেছে যে মেয়েদের কম্পিউটার সায়েন্সে ভালো করার জন্য কিছু একটা যাতে বলি। তো আজকে চলে আসছি মেয়েদের কম্পিউটার সায়েন্সে ভালো করার কিছু বিষয় নিয়ে। সিএসসি স্টুডেন্টদের জন্য ওয়েব হোস্টিং এ 50% ডিসকাউন্ট। আমি আজ থেকে প্রায় 5 বছর আগে বিভিন্ন মহিলা পলিটেকনিক বা মহিলা যে কলেজগুলো আছে বা মহিলা যে স্কুলগুলো আছে সেখানে লেকচার দিতে গিয়ে আমি যেটা দেখেছি, ম্যাক্সিমাম আপুরাই তাদের লাইফ স্টাইলটাকে ফিক্সড করে ফেলেছে। যেমন তারা সুন্দর করে রেডি হবে, ওই কলেজ অথবা ইউনিভার্সিটিতে যাবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে এবং সবচেয়ে কাছের ফ্রেন্ডটাকে বলবে, বন্ধু আমার অ্যাসাইনমেন্টটা করে দিও, আমার প্র্যাকটিক্যালটা করে দিও, বন্ধু তোমার প্র্যাকটিক্যালটা হয়ে গেলে আমাকে জানায়ও, আমি জাস্ট একটু চেঞ্জ করে নিব। অথবা এখনও আমার ক্ষেত্রে সেটা হয়, আমার ফ্রেন্ডরা যখন ইউনিভার্সিটিতে পড়ছে বা এখনও অনেকেই এমএসসি করছে বা বিএসসি করছে, সবাই আমাকে নক দেয়, দোস্ত তুই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুই তো ডেটাবেজ এক্সপার্ট, এই অ্যাসাইনমেন্টটা করে দাও। আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবীর সব ছেলেরাই মনে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট করে তার মেয়ে বন্ধুদেরকে সেন্ড করবে। আসলে এই চিন্তা থেকে যখন আপনি বেরিয়ে আসতে পারবেন তখন আপনি কিছু শিখতে পারবেন। আপনাকে চেষ্টা করতে হবে কিভাবে আপনি অ্যাসাইনমেন্ট নিজে তৈরি করবেন, কিভাবে আপনি কোচিং সেন্টারে বন্ধু ছাড়া গিয়ে পড়াশোনা করবেন, কিভাবে আপনি ইন্টারনেটে নিজে নিজে একটা কোর্স অনলাইনে কিনে নিজে স্টাডি করে বন্ধুদেরকে দেখাবেন যে আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছি, আমি গ্রাফিক্সের উপরে এখন ফ্রিল্যান্সিং করি, আমি সফটওয়্যারের উপরে এক্সপার্ট হয়েছি, আমি একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমার দেখায় ম্যাক্সিমাম মেয়েদেরকে বলবো যে তারা নিজেদের থেকে কোনো চেষ্টা করে না। আপনি যদি নিজেদের থেকে চেষ্টা করে একটা কোচিং সেন্টারে ভর্তি হন, আপনি যদি নিজেদের থেকে চেষ্টা করে একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হন, প্র্যাকটিক্যালি কিছু একটা করেন, এটার উপরে চাকরি নেন, একটু ধৈর্য ধরেন, আপনার বিয়ে হয়ে গেছে আপনি বন্ধ করে দিলেন, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে আবার বন্ধ করে দিলেন, এভাবে হবে না। আপনাকে এটাতে লেগে থাকতে হবে, কন্টিনিউয়াস লেগে থাকতে হবে। আপনি ছোটোবেলা থেকেই আপনি এটার উপরে একটা স্বপ্ন দেখতে পারেন যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন। সো আমার দেখায় মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুবই কম, আমার দেখায় মেয়ে ওয়েব ডেভেলপার খুবই কম বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু ইন্টারন্যাশনালি ছেলেদের সাথে যেরকম ছেলেরা যেরকম কাজ করছে, মেয়েরাও সেম ওয়েতে কাজ করছে এবং তারা অনেক ভালো করছে। কারণ ছেলেদের হাতে যথেষ্ট পরিমাণ কাজ থাকে, কখনো বাইরে যায়, কখনো ট্রাভেলে যায়, এক এক সময় এক এক কাজ নিয়ে বিজি থাকে, এক এক আইডিয়া আসে, এক এক দিকে মুভ হয়ে যায়, তারা কাজ শিখতে খুব কষ্ট হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে, তাদের কাজ শিখতে খুবই সহজ হয়। আর তাই কম্পিউটার সায়েন্সে মেয়েদেরকে ভালো করতে হলে অবশ্যই অবশ্যই একটা বিষয়ের উপর আপনাকে লেগে থাকতে হবে, এই কাজটা আপনার বন্ধুদেরকে দিয়ে না, আপনি নিজে চেষ্টা করে, তাহলে আপনি ভালো করতে পারবেন। এবং মেয়েদের প্রফেশনটা একটু বলে দেই, আপনি ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, এটা ফার্স্ট চয়েস হতে পারে, প্রোগ্রামার হতে পারেন, এটার জন্য আপনাকে ভালো মানে রাস্তায় গিয়ে কাজ করতে হবে, এ ধরনের কোনো পরিস্থিতি নেই। আপনি আউটসোর্সিং করতে পারেন, জব করতে পারেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন, তারপরে আপনি ওয়েব ডিজাইনের উপরে কাজ করতে পারেন, মোবাইল অ্যাপসের উপরে কাজ করতে পারেন, কন্টেন্ট রাইটার হতে পারেন, আউটসোর্সিং করতে পারেন, অসংখ্য কাজ আছে। শুধু আপনি ইচ্ছা শক্তিটা নেন, আপনি প্রতিদিন আপনার ব্যক্তিগত কাজের পাশাপাশি আপনি 4-5 ঘন্টা সময় বের করে আপনি আপনার প্রফেশনের দিকে আগাবেন। সো এই হচ্ছে কথা, প্রফেশনও বলে দিলাম, আস্তে আস্তে কাজ করেন, বন্ধুদের সহযোগিতা নেওয়া বন্ধ করে দেন, ইন্টারনেট সার্চ করেন, গুগল করেন, ইউটিউব করেন এবং বিভিন্ন কোর্স কিনেন, কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হন, তাহলে আপনি ভালো করতে পারবেন। যদি আপনার বন্ধুদের উপরে নির্ভর করে থাকেন তাহলে সারা জীবন কিছুই করতে পারবেন না, একটা সার্টিফিকেট অর্জন করবেন এবং এই সার্টিফিকেটটা নিয়ে হয়তো বা কোনো জায়গায় বিয়ের সময় কাজে লাগবে যে আমি কম্পিউটার সায়েন্সের উপরে ইঞ্জিনিয়ারিং পড়েছি, আদারওয়াইজ কোনো কাজে লাগবে না। সো ছোটোবেলা থেকে ট্রাই করেন, স্টুডেন্ট থাকা অবস্থায় ট্রাই করেন, প্রফেশনালে গিয়ে ওইটার উপরে আপনি ইন্টার্নি হিসেবে জয়েন করেন, আস্তে আস্তে আপনার হয়ে যাবে কাজ শেখা। সো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা।